শিক্ষার্থী বন্ধুরা, আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা এই সেকশনটির কাজ দেখেছিলাম, আজকে আমরা এই ম্যাপ সেকশনটির কাজ দেখব। তো এখানে খেয়াল করে থাকবেন যে একটা স্টাইল ম্যাপের কাজ ব্যবহার করা হয়েছে, এবং এটা যখনই ফুল উইড ম্যাপ দিবেন তখনই সেই ম্যাপে স্ক্রলিংটা অফ করতে হবে বাই ডিফল্ট। অর্থাৎ আমরা যখন স্ক্রল করি তখন ম্যাপটা যাতে জুম না হয়ে যায়। এবং এখানে আরেকটি কাজ করা আছে যে লোকেশন দেওয়া আছে, মাল্টিপল লোকেশন, এবং এখানে ক্লিক করলে এইটা আসবে। তো এটার জন্য আমরা একটা প্লাগ ইন ব্যবহার করতে পারি, যে ইউজার চাইলে সে হচ্ছে এখানে মাল্টিপল এখানে ইয়ে করতে পারবে। যেমন এখানে ইনফো উইন্ডো, অর্থাৎ এখানে যদি আমি যাই সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে কোনো ম্যাপের কোনো নির্দিষ্ট লোকেশনে এখানে এই যে যে ইনফো উইন্ডোটা আছে এটা ব্যবহার করা হয়েছে। তো এইখানে আমরা এই টেমপ্লেটটা যেটা করব, যে মাল্টিপল লোকেশনটা অ্যাড না করে নর্মালি আমরা এখানে একটাই লোকেশন ট্রিগার ইউজ করবো, সেটা বাই ডিফল্ট আপনি এটাও ইউজ করতে পারেন। তো এই জন্য কী করতে হবে, এখানে সিম্পলি হচ্ছে ম্যাপের যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনে ক্লিক করলে যে ইয়েটা হবে, এটা একটা অ্যাড লিসেনার করে জাস্ট আপনার এখানে কন্টেন্ট দিয়ে দিবেন। এখানে এই স্টেম এস সাপোর্ট করবে, অর্থাৎ আপনি চাইলে হেডিং ওয়ান হেডিং টু এগুলো ইয়ে করতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে মাল্টিপল যদি আপনি ইয়ে করতে চান সেক্ষেত্রে এখানে অপশন রয়েছে। আচ্ছা এখানে আপনি চাইলে যে মাল্টিপল যদি ইনফো উইন্ডো বানাতে চান সেক্ষেত্রে আপনি এখানে বানাতে পারেন। তো আমি এই টেমপ্লেটটা সিম্পলিফাই করবো, কারণ আসলে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা অফিসের ঠিকানা এখানে দরকার হয়। তো সেই জন্য আমি এখানে মাল্টিপল না দিয়ে জাস্ট একটা লোকেশন ইউজ করবো, এখানে ইনফো উইন্ডোটা ইউজ করবো। এবং এখানে আমরা স্টাইলেড ম্যাপ যেটা আছে, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে স্টাইলেড ম্যাপ টাইপ, তো সেটাতে আমরা এখানে এই এক্সাম্পলটা ব্যবহার করব। অর্থাৎ এখানে কালো আছে, আমরা এগুলো কি করে সাদা করবো সেটা দেখবে। এখানে কিছুই না, জাস্ট আপনার একটা লোকেশন ধরে এখানে জাস্ট একটা নাম দেওয়া হয়েছে শেডস অফ গ্রে, যেটা আসলে শো করবে হচ্ছে ম্যাপের একটা নির্দিষ্ট সেকশনে, এই যে এখানে আর কি। তো আমরা এটা এখানে যে কোনো নাম দিতে পারেন। তো এখানে মেইনলি যে এখানে বলে দেওয়া হচ্ছে যে ফিচার টাইপ অল মানে হচ্ছে ম্যাপের সকল কন্টেন্ট গুলো, অর্থাৎ টেক্সট যেগুলো থাকবে সেগুলোর কালারটা কি হবে, কালো রঙের। তারপরে এখানে বিভিন্ন জায়গা, যেমন রোড, হাইওয়ে, তারপরে লোকাল রোড, এরপর ট্রানজিট, ওয়াটার, এগুলো কালার চেঞ্জ করে ম্যাপটাকে স্টাইল করা যায়। আচ্ছা তো তাহলে আমরা এই প্লাগইনটা আমাদের এখন যে টুলকিট প্লাগইন অর্থাৎ স্টক থিমে যাই, আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এখানে মেনলি যে জিমে ফ্রিজে মিন যে সেটা কল করতে হবে, এটা অবশ্যই টুলকিট প্লাগইনের মধ্যে কল করতে হবে। টুলকিট ফাইলটা ওপেন করে নিচ্ছি। এবং আমরা এই ফাইলটা এখানে দিয়ে দিই যে এস এর মধ্যে, এবং এটা আমরা কল করে দিব। gmap3, ওকে আমরা এটা কল করলাম। এখন আমরা এই এক্সাম্পলটাই ব্যবহার করি, এখানে যে এক্সাম্পলটা রয়েছে অর্থাৎ স্ক্রিপ্ট এবং ম্যাপ দেখার জন্য, যে অর্থাৎ আমরা সিম্পলি একটা শর্টকোড বানাই প্রথমে। তো টুলকিটের মধ্যে এটা কল করে দিই। এবং একটা নর্মালি একটা শর্টকাট, সিটিএ শর্টকাটটা ওপেন করে
ওইখানে একটা নর্মাল শর্ট করলে যে মার্কআপ সেটা নিয়ে নিলাম। তো এখানে সিটি এর পরিবর্তে আমরা এখানে রিপ্লেস করে দিয়ে স্টাইল এড ম্যাপ নামে দিয়ে দিই। ওকে, তা আমরা এখন কোনো অপশন আপাতত ইউজ করছি না, একটা রেখে বাকিটা আমরা কেটে দিলাম। এখানে লিংকের ওয়েটা ইয়ে হবে না, তো স্টাইল এড ম্যাপের আছে একটাই, এখানে রাখি। আমরা শুধুমাত্র এইখানে যেই ইয়েটা ব্যবহার করা আছে সেটাই ব্যবহার করব। তো এইটা নিয়ে আসলাম, এখানে একটু চেঞ্জ আছে, এখানে তো সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে না, অর্থাৎ আমাদের এখানে ডাবল কোটেশন হবে। আর আমরা এখানে অবশ্যই ডাইনামিক আইডি ইউজ করব। তো তার আগে ওয়ার্ডপ্রেসের জন্য যে কোয়েরি ব্যবহার করতে হলে যেটা করতে হবে, যে এর যদিও যে কোয়েরি ইউজ করা হচ্ছে এখানে, তো আমরা এখানে যে কোয়েরি ব্যবহার করতে হলে ওয়ার্ডপ্রেসের জন্য এখানে লিখতে হবে। আপনারা অনেকেই দেখছি এই ভুলটা করছেন, কারণ ওয়ার্ডপ্রেসের যে কোয়েরি কিন্তু স্ট্রিক্ট লেভেলে ইউজ করা হয়, এবং এই প্রত্যেকটা যে কোয়েরি কিন্তু আমাকে স্ট্রিক্ট লেভেল ইউজ করতে হবে। তো যাই হোক, এখন এখানে লিখব ডকুমেন্ট রেডি ফাংশন। তো এইভাবে অবশ্যই এইভাবে সিনট্যাক্স এখানে ডলার সাইন দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার কোনো প্রকারে কোনো ডলার সাইন কাজ করবে না, অর্থাৎ এটা ওয়ার্ডপ্রেসের জন্য আপনাকে স্ট্রিক্ট মোড এনাবেল করে দিতে হবে। এটা আমরা পরে সাজাবো, আপাতত এইভাবেই রাখি জাস্ট দেখার জন্য। তো ম্যাপের একটা একটা স্টাইল দিয়ে এটা উইড হবে 100%, এবং আমি হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল। পরে এটাকে আমি ডাইনামিক করবো, আমি জাস্ট টেস্ট করার জন্য। যে কোনো স্ক্রিপ্ট কোনো সব যদি আপনি টেস্ট করতে চান, সেক্ষেত্রে নর্মালি আপনি সেই স্ক্রিপ্টটা শর্টকাটের মধ্যে দিয়ে জাস্ট যে কোনোভাবে আপনার, যেমন এমন এখন আমি কি করব, অ্যাড নিউ করে আমি সিম্পলি একটা পেজে টেস্ট করার জন্য, এটা অবশ্যই টেস্ট করে নিবেন, তা না হলে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। আচ্ছা, ম্যাপ টেস্ট, এবং এখানে আমি শুধুমাত্র জাস্ট আমি ম্যাপটা একটু দেখার জন্য, আচ্ছা এই জন্য ভিজুয়াল কম্পোজার আমার ভালো লাগে না, পেজ লোড হতে প্রচণ্ড দেরি হয়। নর্মাল ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড লোড হতে যা সময় লাগে, এখানে প্রচুর সময় লাগে পেজ লোড হইতে। যাই হোক, আমাদের কিছু করার নাই, কারণ প্রিমিয়াম থিমে আমাদের ভিজুয়াল কম্পোজার দিতেই হবে। আচ্ছা, আমি এখানে স্টাইলেড ম্যাপ যেই শর্টকাটটা এখানে বিল্ড করেছি কোনো অপশন ছাড়া, জাস্ট দেখার জন্য, এখানে এখন আমি দেখব। এখানে কিন্তু পাবে না, কারণ হচ্ছে আমরা গুগল ম্যাপের এপিআই কল করিনি এখানে। তো এখানে নর্মালি এখানে একটা এপিআই কল হবে, এখানে কনসোলে দেখলে বুঝতে পারবেন। তো এইটার ডকুমেন্টেশনে যাই প্রথমে, এপিআই ডকুমেন্টেশন। তো এখানে আমাদের একটা ইয়ে কল করতে হবে, অর্থাৎ একটা স্ক্রিপ্ট কল করতে হবে যে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, কুইক স্টার্টে যাই। এখানে খেয়াল করেন যে গুগল ম্যাপের এপিআই কি যে ইয়েটা সেটা এখানে নিতে হবে, এবং রিজিয়ন আপনি চাইলে দিয়ে দিতে পারেন, আর আপনার হচ্ছে ম্যাপের স্ক্রিপ্টটা লাগবে। তো আমরা এখানে নিয়ে নিই, এবং আমি আমার একটা সিম্পল এপিআই, আপনার এপিআই তৈরি করতে পারবেন খুব সহজেই, আমি এখানে দিয়ে দিলাম আপাতত। আর আমার এপিআই কিটা আমি এখান থেকে নিয়ে আসি, এই হচ্ছে আমার এপিআই কি। তো এখানে আমি দিয়ে দিলাম, আর রিজিয়ন আমি হচ্ছে ইউএস দিয়ে দিলাম। তো এইবার আমি এখানে যাই, রিলোড করি। আচ্ছা, আমাদের হাইট দেওয়া এখানে ঠিক হয়নি, মেবি আমি একটু দেখে আসি, কারণ হ্যাঁ এই যে উইড 100%, হাইট 500 পিক্সেল। ওকে, এখন দেখি। আচ্ছা, তারপরে এখানে হাইট পায় নাই কোনো কারণে, এখানে দেখতে হবে যে কি কারণে হাইট পাচ্ছে না। প্রথমে আমাদের ডিপটা আসলে আসতে হবে, তারপরে না অন্য কোনো কিছু। আচ্ছা, এন্ট্রি কন্টেন্টে কিছুই আসছে না, কারণ আছে আমাদের এখানে বোধহয় রিটার্ন করা কি ঠিক আছে। ওকে, আমরা এখানে যে কন্টেন্ট ড্রপ করে রেখেছি এখানে আমাদের মনেই নেই, যাই হোক একটা ছোট্ট একটা ভুল ছিল, সব কিছু পারফেক্ট ছিল তারপরে আসছিল না ওই জন্য। তো এখানে আমাদের ম্যাপ চলে আসছে, যে আমরা এখানে ম্যাপ এখানে স্ক্রল করলে কিন্তু এই ম্যাপ জুম আউট জুম ইন হচ্ছে। তো এখানে আমরা খুব সহজে এটা এখন মুছে দিতে পারবো। তো তার আগে আমরা ম্যাপটা আমাদের মতো করে স্টাইল করি। প্রথমত আমরা এখানে যদি দেখি রোডের কালারটা, এখানে খেয়াল করেন পানির কালারটা এখানে আছে হচ্ছে এইটা,
তো আমরা এখন খুব সহজেই এখানে গিয়ে ফিচার কালার ওয়াটার, এখানে কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, অর্থাৎ আমরা যেই কালার দিব পানির কালারটা তখন সেই কালার হয়ে যাবে। তো এইভাবে আপনাকে ম্যাপটা আগে ঠিক করতে হবে, যে সুন্দর করে যে ম্যাপের যে স্টাইলটা সেই স্টাইলটা যেভাবে আছে। এখন খেয়াল করেন ম্যাপটা লোড হচ্ছে, এখন পানির কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যেখানে যেখানে পানি আছে সেখানে সেখানে কিন্তু ম্যাপটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তো এইটা হচ্ছে অনেক মানে সমুদ্র আর কি, এই জন্য এটা ওই কালার দেখাচ্ছে। তো আমরা এখন এখানে যে রোড কালার অর্থাৎ হাইওয়ে কালার, হাইওয়ে কালারটা হচ্ছে সাদা। তো তাহলে এখানে আমরা এখানে রোড হাইওয়ে, এখানে খেয়াল করেন যে হাইওয়ে স্ট্রোক এবং ফিল দুইটা কালারই সাদা হবে, তো আমরা এখানে সাদা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এই কালারগুলো হচ্ছে ম্যাপের হচ্ছে জিওমেট্রি আর কি। তো এখানে হচ্ছে আছে একটা জায়গাতে, অর্থাৎ এখানে এলিমেন্ট টাইপ লেভেলস টেক্সট, এখানে জিওমেট্রি, হ্যাঁ এই যে এটা, অর্থাৎ জিওমেট্রিগুলো হচ্ছে এই কালার হবে। এখানে আর কি আছে যে জিওমেট্রি, আচ্ছা হাইওয়ে এটা, আচ্ছা এটা অ্যাডমিনিস্ট্রাকটিভ, আচ্ছা বিল্ডিং আছে একটা জায়গাতে, রোড হাইওয়ে, এগুলোর হচ্ছে ডকুমেন্টেশন আছে, এগুলো দেখে দেখে ম্যাপটা ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসের কালারও আছে এখানে। আচ্ছা, আমরা আপনি এখানে সেভ করবেন, সেভ করে এখানে রিলোড দেবেন। রিলোড দিয়ে কোন অংশটার কালার আপনার চেঞ্জ করা দরকার, অর্থাৎ এইখানে আবার সার্চ করে দেখতে পারেন যে কোন অংশের কালারটা এখনো কালো আছে বা কোন কালারটা দিলে কোন কালারটা চেঞ্জ হচ্ছে। এগুলো যেমন এখানে কালারটা আছে হচ্ছে এইটা 333, তাহলে আমরা এখানে সার্চ করে দেখতে পারি যে 333 বলতে এখানে আবার অপাসিটি ব্যবহার করা থাকে। আচ্ছা, আমি এখানে কালার চেঞ্জ করে দিই। এগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা, এই রোডগুলোর কালারও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আপনার এই যে সাদা রঙের যে ম্যাপটা, এই ম্যাপটা সুন্দর করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তারপরে আপনি এবার অন্যান্য যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে ব্যবহার করতে পারেন। তো এটা মূলত আর কি ম্যাপেরই ক্লাস ছিল, আপনারা ম্যাপটা সুন্দর করে প্র্যাকটিস হিসেবে আমাকে দেখান। আচ্ছা, এখানে এখন এটা চলে আসছে, এখন আমাদের টেক্সট কালার চেঞ্জ করতে হবে। যাই হোক, ম্যাপটা কিন্তু হয় নাই মানে, আচ্ছা টেক্সট কালারটা দিয়ে দেখি কে কেমন লাগে। তো আমাদের টেক্সট কালারটা হচ্ছে, এখানে যদি যাই আমরা একটু নিয়ে আসি, অর্থাৎ এই গাঢ় কালারটা দিই। ওকে, টেক্সট কালারটা দিয়ে দিই, অর্থাৎ এখানে হচ্ছে টেক্সট কালার হচ্ছে এই যে এখানে আছে, এইটা হচ্ছে আমাদের টেক্সট কালার। ফিল কালার লেভেলস কালার একই হবে। এখন আমরা রিলোড দেই। আচ্ছা, এখানে ফিল কালারটা সেম কালার হয় নাই, মেবি এখানে অপাসিটি ব্যবহার করা আছে। হ্যাঁ, এই যে লাইটনেস, তো দুইটারই 40 দেই। আচ্ছা, অথবা আপনি স্ট্রোক কালারটা মুছে দিতে পারেন এখানে। আচ্ছা, আমরা দেখি কি অবস্থা। তো এটা লোকালি আপনি রিফ্রেশ দিয়ে এটাকে ঠিক করে ফেলতে পারেন। আচ্ছা, আমরা স্ট্রোক কালারটা তুলে দেই, অর্থাৎ এখানে লেভেল টেক্সট স্ট্রোক, অর্থাৎ বাই ডিফল্ট কালার এখানে আসবে। তো এইভাবে আর কি ম্যাপটা সুন্দর করে স্টাইল করতে হবে। তো স্টাইল করার পরে মেইনলি আমাদের হচ্ছে ম্যাপকে, এবার আমি জাভাস্ক্রিপ্ট যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা এখানে খুব সহজেই দিতে পারবো। তো আমার, আচ্ছা এখন দেখেন সুন্দর লাগছে এটা। এখন আমাদের এই যে রোড কালারটা যেটা কালো হয়ে আছে, এখন এই কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে বিল্ডিংগুলোর কালারটা দিতে হবে, একটু জুম করি, অর্থাৎ রোডের যে কালারটা এই কালারটা হচ্ছে আমাদের সাদা আর কি। তো আমাদের এখানে এই কালারটা হচ্ছে হাইওয়ে সাদা, এখানে একটা জায়গাতে সাদা করেছিলাম, সেখানে আর কি সাদা হবে না, একটু গ্রে কালার হবে, অর্থাৎ এইখানে, হ্যাঁ এখানে আমি একটু এই কালার করে দিই। ওকে, আচ্ছা এবার হচ্ছে রোড, লোকাল রোডগুলোর কালার হবে সাদা। একটা বেশি হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। ট্রানজিট গুলোর কালার সাদা হবে,
আচ্ছা, ওয়াটার কালার তো আমরা দিয়েছি। ওকে, তাহলে এরপরে আমরা আবার রিফ্রেশ দেই। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ঠিক আছে, কিন্তু ইয়ের কালারগুলো বোঝা যাচ্ছে না, অর্থাৎ ট্রানজিট কালারগুলো হচ্ছে আরও ইয়ে হবে। আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে, তো সেইভাবে ম্যাপটার কালারটা আপনারা একটু ঠিক করে দেখেন, অর্থাৎ লোকাল রোডগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে কি কালার, সাদা কালার হয়ে আছে, অর্থাৎ এখানে কোথাও একটা জায়গাতে যেমন এখানে কি ল্যান্ডস্কেপ, হ্যাঁ এখানে কালার চেঞ্জ হবে, অর্থাৎ এই কালারটা হবে এখানে। আচ্ছা দেখি, তাহলে এর মধ্যে এখন যদি কালারটা বোঝা যায়, অর্থাৎ এইভাবে দুইটা থিম, আপনার থিম লাইট এবং ডার্ক, অর্থাৎ একটা ডিফল্ট স্টাইল মানে ব্ল্যাক করে ইউজ করতে পারেন, আবার এটা ইউজ করতে পারেন। তো এখন খেয়াল করেন, এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে, অর্থাৎ আমাদের টেমপ্লেটে যে স্টাইল ছিল সেই স্টাইল হয়ে গেছে। এটা জুম করলে এটা বোঝা যাবে। তো আমরা কিন্তু ম্যাপে জুম লেভেল, তারপরে সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন এখানে যদি আমি ইয়ে মুছতে চাই, তো এখানে দিব স্ক্রল হুইল ফলস, স্ক্রল হুইল ফলস দিব, জুম লেভেলটা ধরেন আমি বাড়াই দিতে চাই। এখানে আমি জুম লেভেল দিলাম হচ্ছে 12 আছে, তো আমি এখানে 16 দিলাম, তো সেক্ষেত্রে আমার এই স্ক্রল ইয়েটা থাকবে না। যে এখন আমি এখানে যাই, আচ্ছা জুম লেভেল কি অনেক বেশি হয়ে গেছে, আর কম হবে এখন খেয়াল করেন। এখন আচ্ছা, আমার স্ক্রল হুইল মেবি দেওয়া হয়নি বা ভুল হয়েছে কোনো একটা। ওকে, আমরা এখানে অপশনগুলো পাবো হচ্ছে এখানে গিয়ে গুগল ম্যাপ এপিআই 3 অপশনস। স্ক্রল হুইল ফলস লিখে সার্চ দিলাম আমি, এখানে আপনি পাবেন যে গুগল ম্যাপের এপিআইতে আপনি স্ক্রল হুইল কি করে বন্ধ করবেন। তো এইটার আরো অনেক অপশন রয়েছে, যে অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে স্ক্রল হুইল ফলস, আচ্ছা ঠিকই আছে, কিন্তু আমাদের মেবি দেওয়া ভুল হয়েছে কোনো একটা। আচ্ছা, এটা মনে হয় স্ক্রল হুইল হচ্ছে ম্যাপ কন্ট্রোল অপশনস এর মধ্যে হবে, যাই হোক আমার মনে নাই, মেবি এখানে হবে। ওকে, আমরা দেখি। তো মার্কার নিয়ে আসতে হলে আবার মার্কার এখানে নিয়ে আসতে পারবেন আপনি, যে মার্কার নিয়ে আসতে হলে এখানে অপশন রয়েছে। আচ্ছা, আমরা এখন স্ক্রল করি, আচ্ছা আমাদের এখনো হয়নি, যাক এটা আপনারা একটু টেস্ট করে দেখেন, আমি জানাবো আপনাদের। তো মার্কার নিয়ে আসতে হলে এখানে যে ইয়াটা আছে, আচ্ছা এখান থেকে আমি ব্যাকে আসি, এখানে গিয়ে এপিআই ডকুমেন্টেশন গিয়ে আপনি এখানে যাবেন হচ্ছে ইনফো উইন্ডো। আমাদের শুধু মার্কার না লাগবে না, আমাদের ইনফো উইন্ডো লাগবে। তো ইনফো উইন্ডো নিয়ে আসতে হলে কিছুই না, জাস্ট আপনার হচ্ছে এখানে ইনফো উইন্ডো নামে যেই ফাংশনটা, সেই ফাংশনটা নিতে হবে, নিয়ে এবার ইনফো উইন্ডো এখানে আসবে, অর্থাৎ এটা হচ্ছে বাই ডিফল্ট আসবে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিক করলে আসবে, এখানে হচ্ছে ক্লিক করলে আসছে, আরেকটা রয়েছে যে আপনি হচ্ছে বাই ডিফল্ট নিয়ে আসতে পারবেন, অর্থাৎ এটাতে আমি যাই, এটা হচ্ছে বাই ডিফল্ট এখানে আসবে। আচ্ছা, এবার এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ওরা হচ্ছে এখানে কি করেছে, এই যে এখানে অপশন এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনি এই ম্যাপটাকে কাস্টমাইজ করেন, আর আমি আমার কনফিগারেশন ফাইলটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে করা উচিত ছিল, এবং আমি আমার কোডটা আপনাদের দেখাবো। তো আজকে পর্যন্তই এই নিয়ে আমাদের হোম পেজ মোটামুটি শেষ। এটা তো খুব সহজ, এটা আমরা এর আগে করেছিলাম ওভারলে। এখন আমরা অন্যান্য যে পেজগুলো আছে সেই পেজগুলোর দিকে মুভ করব। তো অন্যান্য পেজ যদি আমি একটু দেখি এখানে, সেক্ষেত্রে আপনার একটা আইডিয়া হয়ে যাবে, অন্যান্য পেজ করতে আমাদের খুব একটা সময় লাগবে না। আচ্ছা, তো এই হচ্ছে, এটা হচ্ছে আমার আওয়ার স্টোরি পেজ। তো আওয়ার স্টোরি পেজে কি করতে হবে, এখানে বেস পিএইচপি কে কাস্টমাইজ করে এরকম ব্রেডক্রাম আনতে হবে, এই জন্য আমাদের একটা প্লাগইন এর প্রয়োজন হবে, সেই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটা নর্মালি একটা ছোট একটা গ্যালারির অ্যাডন বানাবো আমরা, যে ইউজার ইচ্ছা করলে গ্যালারি অ্যাড করতে পারবে এখানে। এটা ভিডিওর জন্য,
যে ভিডিওর জন্য আমি একটা অ্যাড-অন বানাতে পারি, এটা কিন্তু আমাদের করাই আছে। সো এই পেজটা করতে আমার খুব বেশি সময় লাগবে না। আবার ক্যারিয়ার পেজে, আচ্ছা আমরা এখানে 2 3, এটা হচ্ছে ক্যারিয়ার পেজ। তো আমরা এই টেমপ্লেটের সাথে ক্যারিয়ার পেজ দিয়ে দিব, ইউজার চাইলে এটা জাস্ট এর আগের পেজের মতো। শুধু আমাকে এইটা যেটা করতে হবে, একটা কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, করে তারপরে এইগুলা নিয়ে আসতে হবে। অথবা যেটা করতে পারেন যে আপনি নর্মালি একটা করে অ্যাড অন বানাতে পারেন, অর্থাৎ ক্যারিয়ারের ইয়ের জন্য যে অ্যাপ্লাই নাও লিঙ্ক, যেমন আমরা সার্ভিসের জন্য করেছি সেম। এখানে হচ্ছে সিঙ্গেল সার্ভিস, অর্থাৎ এটা একটা নর্মাল পেজ, যেটা হচ্ছে বাম পাশে যেটা হবে এটা হচ্ছে একটা মেনু, অর্থাৎ আমরা হচ্ছে কাস্টম মেনু অ্যাড করবো এবং ওইখানে আইকন অ্যাড করে অপশন দিবে, এটা আমরা ফন্টোসম ইউজ করব। তো এইখানে এগুলো আমাদের করাই আছে, এগুলোর জন্য কোনো এক্সট্রা অ্যাড অন লাগবে না, শুধু এইটার জন্য আমাদের একটা অ্যাড অন লাগবে যে বক্সড কন্টেন্ট এই টাইপের, বা আমাদের যে সিটিএ অ্যাড অন আছে কল টু অ্যাকশন, ওই অ্যাড অনকে আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আওয়ার ওয়ার্কস, এইটা সেম পেজ, জাস্ট আমাদের প্রজেক্ট নামে একটা কাস্টম পোস্ট করে এখানে নিয়ে আসতে হবে। সিঙ্গেল ওয়ার্ক, ওই প্রজেক্ট পোস্টটা সিঙ্গেল ওপেন হবে, সেটা এখানে আছে। কন্ট্যাক্ট পেজ, এখানে তেমন কোনো কাজ নাই, এটা আমাদের অলরেডি হয়ে গেছে। গেটে কোড, তারপর টেস্টিমোনিয়ালস, মোটামুটি আমাদের এইখানে অন্য পেজগুলো করতে সময় লাগবে না। তো তাহলে টাস্কটা ভালো করে করেন, আর আমি হোম পেজগুলো কমপ্লিট করার পরে আপনাদের একটা রিভিউ, যে ক্লাসটা নেওয়ার কথা বলেছিলাম, সেটা নিব, যে কার কোন অ্যাড অনের সমস্যা আছে সেই অ্যাড অনগুলো দেখে দিই। আর আপনাদের যে থিমটা দিয়েছি ওইখানে কিছু এক্সট্রা অ্যাড অন আছে যেগুলো আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।